তাপদাহে পড়ছে দেশ যশোর চুয়াডাঙ্গা সহ কয়েক জেলার পরিস্থিতি চরমে আরও তীব্রতার আভাস হিট অ্যালার্ট অব্যাহত থাকবে নতুন করে হিট অ্যালার্টের সময় বাড়ানো হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল তাপদাহ পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্ত লাল সেন যুদ্ধ নয় সার্বভৌমত্ব রক্ষায় সব করা হবে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবে বাংলাদেশ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের সফরে কাল আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ১১টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে ব্যর্থ রাজনীতির হোঁচট আর ঝাঁকুনির প্রকোপে পর্যদুস্থ বিএনপি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ওপর অকল্পনীয় নির্যাতন নিপীড়ন চলছে ২৩ নাবিক সহ সংযুক্ত আরব আমিরাতের বহিনঙ্গরে পৌঁছেছে সোমালিয়া জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ আসছে বোরো মৌসুমে প্রতি কেজি বোরো ধান ৩২ টাকা সেদ্ধ চাল ৪৫ আর আতপ চাল ৪৪ টাকা নির্ধারণ করেছে সরকার নাটোরে নির্বাচন অফিসের সামনে থেকে প্রার্থীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় সমালোচিত আইসিটি প্রতিমন্ত্রী শ্যালক লুৎফুর হাবিব রুবেল সিংড়া উপজেলা নির্বাচন করছেন না ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নুরুজ্জামান লস্কর তপুর কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট ও মার্কশিট কেনা বেচায় জড়িত কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী শেহিলা পারভিনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক কারখানার শ্রমিকরা ট্রেনে ওঠার সময় পায়ের আঙ্গুল কাটা পড়েছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদের ফিলিস্তিনের গাজায় খান ইউনিসে নাসের হাসপাতালের পাশে একটি গণকবর থেকে ৫০ মরদেহ উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন মালদ্বীপে ভারত বিরোধী অবস্থানে অটল থেকে অগ্নি পরীক্ষায় চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু হকি লিগে শিরোপা নির্ধারণে মোহামেডানের দাবি মেনে নিতে ফেডারেশনের প্রতি আহ্বান জানিয়েছে ক্লাব কর্মকর্তারা ডিপিএল সুপার লিগ শুরু হচ্ছে আগামীকাল শিরোপার পথে এগিয়ে আবাহনী মেজর লিগ সাকারে ন্যাশভিলের বিপক্ষে ৩-১ গোলে জয়োৎসব করল ইন্টার মায়ামি সঙ্গীত শিল্পী সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে নতুন অ্যালবাম বের করেছে জনপ্রিয় ব্র্যান্ড দলছুট স্পটিফাইতে শোনা যাচ্ছে গানগুলো